নিজেদের আবিষ্কৃত টিকা দ্রুতই মানবদেহে প্রয়োগের ঘোষণা দেওয়া দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের সঙ্গে মঙ্গলবার প্রথম বৈঠক হলো সরকারের স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্যের সচিব ডিজি হেলথ ডিজিডিএ ও আইইডিসিআর এর কাছে নিজেদের টিকার বিস্তারিত তুলে ধরে গ্লোব বায়োটেক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, সব প্রোটোকল যথাযথভাবে সম্পূর্ণ হলে অবশ্যই সরকার এই টিকা নেবে। এটি যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয় এবং এটি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও গ্রহণযোগ্য হয় তবে নিশ্চয়ই সরকার এটা বিবেচনার মধ্যে রাখতে পারে এবং সরকার এটি করতে পারেন বলেই কিন্তু আমরা নিজেরা সশরীরে এখানে এসেছি দেখার জন্য। টিকাটির সাফল্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের মহাপরিচালক। যে নিয়মতান্ত্রিক কাজগুলো একটা ভ্যাকসিন তৈরির জন্য লাগে সেগুলো তাদেরকে তো অবশ্যই করতে হবে এবং সেইটা করার জন্য আমাদের পক্ষ থেকে যেই জায়গাগুলোতে সহযোগিতা করার দরকার আমি এক কথায় বলে দিতে পারি, আমি সেটার জন্য করতে প্রস্তুত আছি এবং আমি করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে আর সেফটি এবং এফিকেসি পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে তখন এটা আমরা রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবো। সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না, এটি আমরা স্ট্রিক্টলি মেনটেন করব। ম্যানকোভিটের বদলে টিকাটি বঙ্গভ্যাক্স নামকরণের পরামর্শও দেন স্বাস্থ্য সচিব। সর্বত্র আপনারা বঙ্গভ্যাক্স নাম দেন, ব্যান কোভিড এটা নামটা আমাদের কাছে একটু ব্যান্ড মনে হয়, আপনারা দেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি। এ সময় ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য সিআরও প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআরবির সঙ্গে গ্লোব বায়োটেকের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। সিআরও আমরা দেখি, এখন আমরা সিআরও তো আরও আছে বাংলাদেশে, আশানুরূপ সহযোগিতা না পাওয়ায় আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি বাতিল করে সিআরও হিসেবে দেশীয় প্রতিষ্ঠান সিআরও বাংলাদেশের সঙ্গে চুক্তি করা হবে বলে গ্লোব বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আইইডিসিআর এর সঙ্গে পরামর্শ করে সিআরও নির্বাচনের কথা বলেন স্বাস্থ্য সচিব। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।